কালকে থেকে শুধু সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, পুজোটা তো পুরো মাটি হয়ে গেল একদম। পুজোর কোনো ভিডিওই করতে পারছি না, বাইরে যাব ছিপ 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 বৃষ্টি, পুরো জগদ্ধাত্রী পুজোটা মাটি। আজকে ঘট বিসর্জন আছে, তাও যাওয়ার ইচ্ছেই নেই এই বৃষ্টির জন্য। কি বলি, সারাদিন একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কতদিন চলবে কে জানে। বলছে নিম্নচাপ লেগেছে, কারণ সেই চলবে বৃহস্পতিবার অব্দি। ওদিকে সবজিগুলো লাগিয়েছি, পুরো একদম বৃষ্টিতে শুয়ে দিয়েছে মাটিতে, পুরো লস। আশায় ছিলাম যে সবজিগুলো, ওই যে মূলো শাক আর পালং শাক, পুরো মাটির সঙ্গে লেভেল হয়ে গেছে, জল পেলে না পচে যাবে, পুরো পুরো মাটি হয়ে গেল। তো এসব কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। কিপ স্মাইল। বৃষ্টি সারাদিন ধরে পড়ে গাছের পাতায় জল জমে গাছের ডাল হয়েছে ভারী, দিয়ে ওখানে এখানে একটা সজনে গাছের ডাল ছিল, ওটা ভেঙে গেছে, পুরো ভেঙে পড়ে গিয়েছিল, বাবা আবার সকালবেলা কেটে দিয়েছে। তো সেই ফুল ধরেছিল অনেক ফুল আর কচি কচি ডাটা হয়েছে, তো সেগুলো নিয়ে এসে দেখাচ্ছি চলো তোমাদের। কচি কচি ডাটা, এই যে এখানে কচি কচি ডাটা, এই যে এখানে নিয়ে এসে রেখেছে ফুল ডাটা, এই যে ডাটা কচি ডাটা। তো এই এই ফুলের এই নাজনে গাছ, নাজনে ফুলের বড়া, এই ফুলগুলো বাঁচতে হবে, দিয়ে এগুলো বড়া করবো। এই বৃষ্টিতে বৃষ্টির দিনে বড়া ভালোই লাগবে। কে কে জানো, হ্যাঁ রেসিপি জানো এই বড়ার, জানলে পরে কমেন্টে লিখে জানাও, আর নাহলে আমি শেয়ার করব। ঠিক আছে, তাহলে এই ডাটার পাতলা করে ঝোল হবে আলু দিয়ে, আর ফুলের বড়া হবে। আর এই বৃষ্টি ছিপ 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 করে চলে এসেছে। আর এই যে সব মাটির সঙ্গে লেভেল হয়ে গেছে, ও পচে যাবে, টানা বৃষ্টি চলে এরকম পচে নষ্ট হয়ে যাবে সব সব। ওইখানে মাটি খুঁড়ে রেখেছি আলু লাগা বলে, আবার বসে গেল, ভিজে গেল আর লাগানো যাবে না, আবার শুকনো হবে, তারপরে আবার পুরো মাটি হয়ে গেল। বৃষ্টিটা একদম অসময়ে পুরো ঝুলিয়ে দিচ্ছে। এই যে ঘড়ি, ঘড়িতে বাজছে 11:05 বাকি। তো এখন কি করব ভাবছি, কাজ নেই, কোথাও যেতে পারছি না। এই যে আমার সিংহাসনটা রং করে দিয়েছিলাম, কত সুন্দর লাগছে সিংহাসনটা, দারুণ লাগছে। জিমনি, তোর সঙ্গে ঘুরতে হবে এখন। সুগা, এ সুগা, আজকে কী দিয়ে খাবি? হ্যাঁ ঘন্টা দিয়ে খাবি, সেই ঘন্টা তো গলায় বাঁধতে হবে তোর, তোর জন্য একটা ঘন্টা কিনে আনবো। সুগা টাকা, বাহ ভেরি গুড বয়, তোমাকে কালকে একটা বড় মাছ খাওয়াবো। জিমনি, এ জিমনি, তোর তো নখ কেটে দিয়েছি, ওর চেয়ারে ওর দেখি, কত শুনিস তুই, বুঝতে পারিস, চেয়ারে ওঠ, চেয়ারে ওঠ, ওর দেখি চেয়ারে, চেয়ারে ওঠ। এই সুগা, সুগা আর জিমনি, ওই দেয় ওই দেয় ওই দেয়, সুগা কোথায় চলে গেল, জিমনি যাও যাও, গো গো গো, যাও দেখে আসো কি করছে সুগা, আর সুগার লেজ ধরে টেনে নিয়ে আসো সুগাকে, সুগাকে হ্যাঁ লেজ ধরে টেনে নিয়ে আসো, লেজ ধরে নিয়ে আসো সুগাকে, কেটে কামড়ে নিয়ে আসো, ও বদমাশি করছে সুগা। জিবিনি, সুগাকে কামড়ে নিয়ে আসো লেজ ধরে, হ্যাঁ এই তো তুমি ভালো করছো, নিয়ে আসো
নিয়ে আসো লেজ ধরে কামড়ে নিয়ে আসো জিমনি সুগা তোমরা দুজন কোথায় গেলে কই তোমরা কি উপরে ছাদে যাবা ছাদে ছাদে যাবা ছাদে ইঁদুর ধরবা না বাঘ ভাল্লুক ধরবা চলো চলো কি ধরবি ধর সুগা দিমিনি কি করবি ও বাবা ও বাবা ও বাবা কি করে রে এই 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 জীবিনি আর এখানে বৃষ্টিতে পুরো একবারে গাছগুলো কি সবুজ সবুজ দেখাচ্ছে আর ওখানে বিসর্জন ঠাকুর বিসর্জন যাচ্ছে আয় কোথায় গেলি জীবিনি সুগা কোথায় গেলি কই কি করছিস এখানে কি করছিস বেরো কি করছিস জীবনী সুগা বেরো বেরো সুগা আর জীবনী বেরো বেরো জীবনী জীবনী এ সুগা এখানে কি কি করছিস এখানে সুগা জীবনী সুগা জিমিনি আরেকটা সুগা ভালো লাগছে না তাই লেবু খেলাম একটা কি করি আমার এডিটিংটা বাকি আছে শর্ট ভিডিওর এডিটিং আর একটা এডিটিং আছে আজকের ভিডিওর এডিটিং এডিটিংগুলো করতে হবে আমাদের দিকে রান্নাটা দেখতে হবে কী আছে আজকে তেতো সিদ্ধ খেতে হবে রুচি নেই ভালো লাগছে না তাই একটা ডেমো খেলাম তেতো সিদ্ধ খাবো তো চলো আমার তো এইটুকুই শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছি বৃষ্টিতে কিচ্ছু ভালো লাগছে না আজকে আমার টিকাটাও নিতে হবে টিকাটা নেওয়া হয়নি কালকে গেছিলাম ভিড় টিকাটা নিতে হবে টিকা নেওয়া হয়নি কবিকে কবির টিকা বাড়িতে সবাই নিয়ে নিয়েছে আমি বাকি আছি টিকাটাও নিতে হবে ঠিক আছে চলো অবশ্যই এটুকুই থাক